কে করতে হবে, মুখেও বিশ্বাস করতে হবে, অন্তর থেকেও বিশ্বাস করতে হবে, আমলও করতে হবে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করতে হবে এবং ইত্তেবা করতে হবে। তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করতে হবে এবং আমাদের নিজেদের আমলকে নষ্ট করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে, মুখেও স্বীকার করতে হবে, অন্তর থেকেও বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা যতই টাকাওয়ালা হই না কেন, যতই পয়সাওয়ালা হই না কেন, একদিন না একদিন আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। সেই জন্য আমাদেরকে রেডি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল কিছু দিয়েছেন, সব কিছু দিয়েছেন, ব্রেন দিয়েছেন বুঝার জন্য, সব কিছু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যদি আমরা ভালো কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারিব, আর যদি আমরা পাপের কাজ করি, গুনাহের কাজ করি, মন্দ কাজ করি, তাহলে কিন্তু আমাদেরকে সেই জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। কালকে আমাদের ময়দানে, হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসাবাদ হতে হবে, যদি আমরা ভালো কাজ করে যেতে পারি, যদি আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি, তাহলে কিন্তু আমরা সেই জান্নাতে যেতে পারিব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন এবং কোরআন মাজিদের মধ্যে বলেছেন এবং হাদিসের মধ্যে বলে দিয়েছেন কি কি কাজ করলে জান্নাতে যেতে পারবে আর কি কি কাজ করলে জাহান্নামের মধ্যে যেতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়ে আমাদেরকে বেন দিয়েছেন এবং আমাদেরকে বিবেক দিয়েছেন। সেই জন্য আপনাদেরকে বলি, আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা শিখুন, কোরআনের শিক্ষায় শিক্ষিত হন, আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান, হাদিসের শিক্ষায় শিক্ষিত বানান। যদি আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিতে পারেন, আপনাদের ছেলে মেয়েদেরকে যদি মাদ্রাসা দিতে পারেন, যদি আপনাদের ছেলে মেয়েদেরকে মুক্তবে পাঠান, তাহলে দেখবেন তারা অবশ্যই কোরআন শিখবে এবং নামাজ শিখবে। আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা যদি না শিক্ষা দেন, কে শিক্ষা দিবে? সেই জন্য বাচ্চা যখন, আপনার ছেলে মেয়ে যখন একটু বড় হওয়া শুরু করে, তখন আপনি সূরা ফাতিহা শিখান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শিখান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখান। আপনার ছেলে মেয়েদেরকে, আপনাদের ছেলেদেরকে জানাজা নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে জানাজা পড়তে হয়, কয় তকবীরে জানাজা পড়তে হয়, কি কি দোয়া দিয়ে জানাজা পড়তে হয়, এগুলা আপনি যদি শিখান, তাহলে দেখবেন অবশ্যই সমস্ত পাপে থেকে তারা বাঁচবে। সেই জন্য আপনাদেরকে বলি, আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত বানান, আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, হাই স্কুলে পড়ান, ঠিকই আছে, কিন্তু ছোট থাকা অবস্থায় আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই মুক্তবের মধ্যে পাঠাবেন, নামাজের শিক্ষায় শিক্ষিত দেবেন, কিভাবে কোরআন পড়তে হয় শিক্ষা দিবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামকে যে মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে করতে হবে, সেই শিক্ষা যদি আপনি দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের ছেলে মেয়ে কখনো পাপাচার করতে পারে না। সেই জন্য জাহান্নাম, জাহান্নাম অনেক ভয়ঙ্কর জায়গা। যারা নাকি আল্লাহকে অনুসরণ করে না, আল্লাহ দেওয়া পথের অনুসরণ করে না, আল্লাহর সাথে যারা শিরিক করে তাদেরকেও কিন্তু সেই জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। আর যারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস স্থাপন করে না, মুখে বিশ্বাস করে কিন্তু অন্তর থেকে বিশ্বাস করে না এবং আমল করে না, তাদেরকেও কিন্তু সেই জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। সেই জন্য আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ার পথ অনুসরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের অনুসরণ যদি করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সিরাতাল মুস্তাকিমের রাস্তা পেয়ে যাবেন। সেই জন্য আপনাদেরকে বলি, আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা দিন। নামাজের শিক্ষা যদি দিতে পারেন তাহলে কিন্তু তারা কখনোই পাপাচার করতে পারে না। আপনাদের ছেলে মেয়েদেরকে বাপ মায়ের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয়, পাড়াপতির সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয়, বড় মানুষের সাথে কি ব্যবহার করতে হয়, এগুলো যদি আপনি শেখান তাহলে দেখবেন কখনোই সে পাপাচার করবে এবং মুনাফিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আপনাদের ছেলে হোক মেয়ে হোক সবাইকে মুনাফিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। যারা নাকি মুনাফিক, মুনাফিকের আলামত হলো চারটি। যারা নাকি মিথ্যা কথা বলে, যারা নাকি কথাই কথাই মিথ্যা কথা বলে তারাই হলো মুনাফিক। যারা নাকি ওয়াদার খেলাপ করে, যারা নাকি আমানতের খেয়ানত করে, যারা নাকি রাগ গোস্তার সময় গালাগালি করে তারাই হলো মুনাফিকের লিস্টের মধ্যে পড়ে। আর যারা নাকি মুখে বলে আল্লাহকে মানি রাসূলকে মানি কিন্তু দেখা গেল রাসূলের অনুসরণ করে না, রাসূলের হুকুমগুলো অনুসরণ করে না, সালাত কায়েম করে না, কিছু ইবাদত করে না, তারাও কিন্তু সেই মুনাফিকের মধ্যে অন্তর্ভুক্ত। সেই জন্য আপনারা অবশ্যই এই সমস্ত মুনাফিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। যারা নাকি জিনা কাজ করে, যারা নাকি জিনা করে, যারা নাকি ব্যভিচার করে, যারা নাকি ব্যভিচার করে তাদেরকেও কিন্তু এই ব্যভিচার করার জন্য তাদেরকেও কিন্তু জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। অনেক ছেলে মেয়েদেরকে দেখা যায় একসাথে তিন চারটা ছেলে মেয়েদের সাথে, তিনটা মেয়েদের সাথে প্রেম করে, এই প্রেম করার জন্য তাদেরকেও কিন্তু অবৈধ কাজ করার জন্য কিন্তু জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। সেই জন্য আপনাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, এই সমস্ত জেনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, মেয়েদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর মেয়েদেরকেও বলি, আপনারা যদি মধ্যে একটা ছেলের প্রেম করবেন না এবং অবৈধ কামের সাথে লিপ্ত হবেন না, এই রকম করার জন্যও কিন্তু জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। যারা নাকি মদ্যপান করে, যারা নাকি সুদ খায়, যারা নাকি মদ্যপান করে তাদেরকেও কিন্তু সেই মদ খাওয়ার জন্য কিন্তু জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। তওবা করার অবশ্যই সুযোগ আছে। যারা নাকি মদ্যপান করেছে, হাদিসের মধ্যে এসেছে যারা নাকি মদ্যপান করে তাদের ৪০ দিন কোনো আমল কবুল হয় না। সেই জন্য আপনাদেরকে বলি, আপনাদের ছেলে মেয়েদেরকে গুটখা খেতে দিবেন না, বারণ করবেন, খনি খেতে দিবেন না, বারণ করবেন, বিড়ি খেতে দিবেন না, বারণ করবেন, সিগারেট খেতে দিবেন না, বারণ করবেন, এরকম করে গুলা খেতে খেতে তারা মদ্যপায়ী হয়ে যাবে, তারা নেশাখোর হয়ে যাবে, ধীরে ধীরে তারা ট্যাবলেট খাওয়া শুরু করবে, ধীরে ধীরে আফিং খাওয়া শুরু করবে, ধীরে ধীরে ড্যান্ডির সংজ্ঞা শুরু করবে, এরকম করতে করতে সে নেশাখোর হয়ে যাবে। সেই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে এই সমস্ত থেকে বারণ করবেন এবং আপনারাও এই সমস্ত থেকে বিরত থাকবেন। এই মদের থেকে আমাদেরকে হেফাজত করতে থাকতে হবে,
এই নেশা দ্রব্য থেকে আমাদের হেফাজত থাকতে হবে। যারা নাকি সুদের ব্যবসা করে, যারা নাকি সুদের টাকা লাগায়, যারা নাকি সুদের সাক্ষী থাকে, এই সুদ খাওয়ার জন্য কিন্তু তাদেরকেও কিন্তু সে জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। যারা নাকি পরের টাকা লুট করে খায়, যারা নাকি পরের টাকা লুট করে খায়, তাদেরকেও কিন্তু পরের টাকা খাওয়ার দরুন তাদেরকেও কিন্তু সেই জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। যারা নাকি ফিল্ম দেখে, যারা নাকি উলঙ্গ ফিল্ম দেখে, এই সমস্ত ফিল্ম দেখার জন্য কিন্তু তাদেরকেও কিন্তু সেই জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। যারা নাকি আইপিএল খেলার মধ্যে বাজি ধরে, যারা নাকি ডাব্বু খেলে, যারা নাকি এই সমস্ত লুডু খেলে, লুডু খেলার মধ্যে যারা বাজি ধরে, তাদেরকেও কিন্তু সেই জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। যারা নাকি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে না, যারা নাকি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে না, যারা নাকি আজমা বাবার সাথে ভালো ব্যবহার করে না, তাদেরকেও কিন্তু সেই জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। সেই জন্য আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এবং কি কাজ করলে জান্নাতে যেতে পারিব আর কি কাজ করলে জান্নাতে যেতে পারবো সবকিছু রেডি করে দিয়েছেন আর বিবেক দিয়েছেন। আমরা যদি ভালো না হই, আমরা যদি সৎ কাজ না করি, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে এবং তওবা করার সুযোগ আছে। আপনারা অবশ্যই যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহর অনুগত্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করুন এবং সালাত কায়েম করুন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করুন, এতিম মানুষের সাথে ভালো ব্যবহার করুন, পাড়াপতির সাথে ভালো ব্যবহার করুন, হিংসা থেকে বিরত থাকুন। এইগুলা যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই জান্নাতে যেতে পারবেন, অবশ্যই আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই আপনারা মক্তবে পাঠান, মাদ্রাসাতে পাঠান এবং কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান। যদি আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিতে পারেন, মক্তবে পাঠাইয়াই হোক, মাদ্রাসায় পাঠাইয়া হোক, যদি এই সমস্ত কোরআন সুন্নার বিষয়ে জানে, তাহলে দেখবেন আপনার ছেলে কখনোই পাপাচার করতে পারে না। আর যদি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এগুলা যদি শিক্ষা না দেন, তাহলে আরা তারা কিভাবে শিখবে? আর যারা পাপের কাজ করবে, এই পাপের দায় কিন্তু আপনাদের কেউ নিতে হবে। সেই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের ছেলেদেরকে যখন বাচ্চার অবস্থায় থাকে, আপনারা নেশাবের মধ্যে পাঠান। যদি নেশাবের মধ্যে পাঠাতে পারেন, তাহলে দেখবেন অবশ্যই অবশ্যই সে গুনাহ থেকে বেঁচে থাকবে, কমসে কম পাপাচার থেকে বাঁচে থাকবে। এবং যারা নাকি সালাত কায়েম করে, যারা নাকি সালাত কায়েম করে, যারা নাকি কোরআন তেলাওয়াত করে, যারা নাকি কোরআন মসজিদ করে, যারা নাকি আত্তাহিয়াত মুখস্থ করেছে, যারা নাকি জানাজা দোয়া করতে পারে, যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারে, নামাজ কিভাবে পড়তে পারে, এগুলো যদি ছোট বাচ্চা থাকার অবস্থায় শিখে, দেখবেন তারা কখনোই পাপাচার করতে পারে না, তারা অবশ্যই অবশ্যই গুনাহ থেকে বেঁচে থাকবে, কমসে কম মদ্যপান থেকে বেঁচে থাকবে, কমসে কম নেশা থেকে বেঁচে থাকবে, কমসে কম সুদ থেকে বেঁচে থাকবে, কমসে কম পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে এবং পাড়া প্রতিবেশীর সাথে অবশ্যই অবশ্যই ভালো ব্যবহার করবে। যাই হোক, আমার সময় একেবারে শর্ট, আমি একটু সময়ের ভিতরে স্পিডের মধ্যে অনেক স্পিডে স্পিডে বলে দিলাম। আমার বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আপনাদেরকে অনুরোধ করি আপনারা অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত বানান, কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত শিখান, রাসূলের প্রতি মহাব্বত শিখান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শিখান। এগুলো যদি আপনারা শিখাইতে পারেন, তাহলে দেখবেন আপনাদের ছেলে মেয়েরা অবশ্যই অবশ্যই পাপাচার
থেকে বাঁচবে। আর আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান, কলেজেও অবশ্যই পাঠাবেন, আর শিক্ষায় অবশ্যই আমাদের শিক্ষায় শিক্ষিত হবে। আমাদের সমাজ দেখা যায় একেবারে ধর্মীয় লাইনেও শিক্ষায় শিক্ষিত নেই, এবং কি স্কুলের শিক্ষায় শিক্ষিত নেই। যে কোনো লাইনই হোক, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই শিক্ষায় শিক্ষিত বানান, আপনাদের ছেলে মেয়েদেরকে সায়েন্স শিখান, আপনাদের ছেলে মেয়েদেরকে অঙ্ক শিখান, আপনাদের ছেলে মেয়েদেরকে ইংরাজি শিখান। যদি এগুলা শিখাতে পারেন, তাহলে দেখবেন আমাদের দেশের কল্যাণ বয়ে আসবে, আর অবশ্যই পাপা চাপ থেকে বেঁচে থাকবে। আমার গোয়ার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে আপনারা অবশ্যই ক্ষমা করবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।